প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের পরতে পরতে জমে রয়েছে অনেক গল্প। কিছু গল্প মানুষের জানা, আর কিছু হয়তো রয়ে যায় অজান্তে। এটি তেমনই একটি গল্প। সালটা ছিল 1982। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরু রওনা দিল শহরের উদ্দেশ্যে। স্কুলের মাঠ, চেনা পথঘাট, আর খুব চেনা ঘ্রাণ ছেড়ে যেন এক অচেনা যাত্রা। ঢাকা শহরে নামার পর সবকিছুই অচেনা শুরু। গন্তব্য জহুরুল হক হল, কারণ এই হলেই তার থাকার বন্দোবস্ত হয়েছে। একটা রিক্সা করে সরু সোজা চলে আসে হলের গেটে। এত বড় হল শেপ আগে কখনো দেখেনি। ২০৯ নম্বর রুমের সিট পড়েছে সরুর। পরের দিন সকাল 9টায় ক্লাস, তাড়াহুড়ো করে রেডি হয় সে, প্রথম ক্লাস বলে কথা। ক্লাসে ঢুকেই সরু চোখ আটকে যায় বেলাকে দেখে। এমন মায়াবী চেহারা সে আগে কখনো দেখেনি। প্রথম দেখাতেই অন্যরকম এক ভালো লাগা কাজ করে সরুর মধ্যে। বেলা সেদিন ক্লাসে বইটা ভুলে না ফেলে গেলে হয়তো এত তাড়াতাড়ি কথা বলার সুযোগই হতো না। বই নেওয়া দেওয়া করতে গিয়ে বন্ধুত্ব, তারপর একটু একটু করে কাছে আসা।
দূরে এসে শুধু তুমি তুমি চারে পাশে যত জল জমা ছিল মেঘে ঝড়ো ঝড়ো গোলাপে গিয়ে ভালোই কাটছিল ওদের সময়টা। হঠাৎই বেলার বিয়ের কথায় আটকে ওঠে শুরু। ছেলে ইঞ্জিনিয়ার, বিদেশ থাকে, বিয়ে করে বেলাকেও নিয়ে যাবে সেখানে। বেলা অনেক করে বলেছিল শুরুকে একটা কিছু করতে, কিন্তু বেকারত্ব আর বাস্তবতার মাঝখানে হার মেনে গিয়েছিল শুরু। পরিস্থিতি মানুষকে অনেক সময় স্তব্ধ করে দেয়। শেষ দেখা হয়েছিল বেলার বাড়ির জানালার লাল নীল আলোর ভিড়ে। হয়তো বেলা সেদিন শুরুকে দেখেনি, কিন্তু শুরু দেখেছিল ঠিকই, সাথে ছিল একরাশ নীরবতা, নিশ্চুপে চুপ হয়ে যাওয়া শুরুর সব চাওয়া পাওয়া। বেলাকে দেওয়ার জন্য শুরু একটি চিঠি লিখেছিল, সেটা আর দেওয়া হয়নি। চিঠিটা এখনো শুরুর হাতেই রয়ে গিয়েছে, আর সেও পড়ে আছে এই হলেই। শুরুর বিশ্বাস, বেলা একদিন ঠিকই ফিরে আসবে এখানে। কি শোরো ভাই, খাচ্ছো কিছু? আজীবন তো হলেই রয়ে গেল, ধরো এটা খায় নেও, তোমায় নেওয়ার পারি না। ভালোবাসা চিরন্তন। ভালোবাসা হলো একটি অনুভূতির নাম, যার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই।
যতনে প্রেমের পথে পথে স্বপ্নের টানে সঙ্গ